হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেখাবো একটা খুব সুন্দর সোয়েটার প্যাটার্ন। এটা জেন্টস সোয়েটার প্যাটার্ন। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট। দেখুন, এটা আমি একটা স্যাম্পেল ছোট্ট করে বুনেছিলাম। আসুন দেখে নিই। এই ডিজাইনটা বোনার জন্য নিয়েছি 9 নম্বর কাঁটা আর নর্মাল 4 প্লাই উল। প্রথমে আমি ঘর তুলে নেব। দুটো দুটো ঘরের ডিজাইন আপনাদের যেরকম সোয়েটারে নেবেন সেরকম নেবেন। আমি অল্প 16টা ঘর তুলে আমি নিচ্ছি, 16টা বা 18টা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। প্রথমে আমি 18টা ঘর তুলে নিচ্ছি। আপনারা সোয়েটারের বর্ডার বুনে তারপর ডিজাইনটা সোজা কাটার থেকে শুরু করবেন। আমি প্রথমে বেসিক রো যেটা আছে সব উল্টো বুনে নেব। এই কাঁটাটা সব উল্টো বুনে নেব। সব উল্টো বুনে নিলাম। এবার সোজা কাটাতে আসলাম। সোজা কাটা প্রথমে একটা ঘর তুলে নিতে হবে। তুলে নিতে পারেন, বুনেও নিতে পারেন। তারপর তিনটে সোজা, একটা তোলা, একটা দুটো, তিনটে সোজা। তারপর এই ঘরটা এই যে এইভাবে উল্টোভাবে তুলে নেব, বুনবো না, উল্টোভাবে তুলে নেব এই কাটাতে। তারপরে আবার তিনটে সোজা, পেছনেই সুতো আছে, 1, 2, 3, পিছনেই সুতো আছে। আবার এই ঘরটা তুলে নিলাম, উল্টোভাবে তুলে নিলাম, আবার তিনটে সোজা, আবার একটা তোলা, তিনটে সোজা, একটা তোলা, তিনটে, একটা লাস্টেরটা সোজা। ফার্স্ট কাটা, এবার দ্বিতীয় কাটা হয়ে গেল। এই দ্বিতীয় কাটায় এলাম উল্টো কাটাতে। উল্টো কাটাতে এসে একটা উল্টো প্রথমে তুলে নেব, আপনারা বুনেও নিতে পারেন। এবার যে তোলা ঘরটা এই যে তুলে নিয়েছিলাম, এই ঘরটা এই উল্টো কাঁটাতেও তুলে নেব, বুনবো না। আবার যে তিনটে সোজা বুনেছিলাম
আগের কাঁটায় সেই কাঁটা সেইটা তিনটে উল্টো বুনলাম, এই যে। আবার এই যে তোলা ঘরটা তুলে নিলাম, এই দিকে তিনটে সোজা বুনেছিলাম উল্টো কাঁটায়, সেটা তিনটে উল্টো বুনে নিচ্ছি। আবার তোলা ঘরটা তুলে নিচ্ছি, আবার তিনটে উল্টো। খুব সহজ, বন্ধুরা সবাই পারবেন। আবার এই তোলা ঘরটা তুলে নিলাম, বুনছি না, আবার তিনটে উল্টো, আর একটা এক্সট্রা ঘর এটা উল্টো বুনে নেব। তাহলে উল্টো কাঁটা হয়ে গেল দ্বিতীয় নম্বর। এবার তৃতীয় নম্বর কাঁটাতে দেখুন, প্রথম ঘরটা আমি তুলে নিচ্ছি, আপনারা সোজাও বুনে নিতে পারেন। তারপরের ঘরটা সামনে সুতো নিয়ে একটা উল্টো, পিছনে সুতো একটা সোজা, সামনে সুতো একটা উল্টো। তাহলে একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো। আর যে ঘরটা তুলে নিয়েছিলাম দুবারই বুনিনি, এই এই কাঁটাতে পিছনে সুতো নিয়ে এটা সোজা বুনবো, একটা সোজা। আবার সামনে উল, উল্টো, পিছনে উল, সোজা, একটা সোজা একটা উল্টো। আবার সামনে উল একটা উল্টো, আবার পিছনে উল একটা সোজা, আবার সামনে উল একটা উল্টো, পিছনে উল একটা সোজা, সামনে একটা উল্টো, পিছনে এই যে তোলা ঘরটা এটা সোজা বুনে নেব। আবার সামনে একটা উল্টো, পিছনে একটা সোজা, আবার সামনে উল করে একটা উল্টো, একটা সোজা, এই যে তোলা ঘরটা একটা সোজা, লাস্ট ঘরটা উল্টো। তাহলে তৃতীয় কাঁটা হয়ে গেল, তিন নম্বর কাঁটা হয়ে গেল। এবার আমি ফোর্থ কাঁটা উল্টো কাঁটায় যাব। দেখুন খুব সোজা, এটা আপনারা সোয়েটারে বুনবেন, জেন্টস সোয়েটারে ভীষণ তাড়াতাড়ি বাড়ে, আর এটা সবাই পারবেন। উল্টো কাঁটায় গিয়ে সব আমি উল্টো করে নেব। সব উল্টো করে নিলাম, ব্যাস এই চার কাটার ডিজাইন এটাই রিপিট হবে। শুধু একটু দেখে নিন পাঁচ কাটার, পাঁচ নম্বর কাঁটাতে আমি কি করছি। প্রথমে আমি করেছিলাম একটা তুলে নিয়ে তিনটে সোজা, ফার্স্ট যখন স্টার্ট করেছিলাম, এখন হবে একটা তুলে নেব একটা সোজা, তাহলে দুটো ঘর হলো। এবারে একটা তুলে নেব নিয়ে আবার তিনটে সোজা, তাহলে স্টার্টিং এ হচ্ছে প্রথমে একটা তুলে তিনটে সোজা, তারপর একটা তোলা, আর এই সেকেন্ড টাইম স্টার্টিং এ হচ্ছে একটা তোলা একটা সোজা, তারপর একটা তোলা তিনটে সোজা। এবার একটা তোলা তিনটে সোজা, তিনটে সোজা। এবার আমি এটা উল্টোভাবে ঘরটা তুলে নিচ্ছি, তিনটে
তিনটে সোজা, একটা উল্টো ভাবে তোলা, তিনটে আছে লাস্টে, তিনটে সোজা। পাঁচ নম্বর কাটা হয়ে গেল। এবার সেম যেরকম সেকেন্ড কাটা বুনেছিলাম সেরকমই উল্টো একটা তুলে নিচ্ছি, এদিকে তিনটে সোজা বুনেছিলাম লাস্ট, তিনটে উল্টো হবে, তিনটে উল্টো। এই যে তোলা ঘর একটা আছে, এই তোলা ঘরটা এই পাশে তুলে নিলাম, বুনছি না, আবার তিনটে উল্টো বুনছি। তোলা ঘরটা তুলে নিচ্ছি, আবার তিনটে উল্টো, একটা তুলে নিচ্ছি, তোলা ঘরটা তুলে নিলাম, আবার তিনটে উল্টো, তোলা ঘরটা তুলে নিচ্ছি, দুটো উল্টো। এবারে তিন নম্বর কাঁটায় দেখিয়েছিলাম যেটা আমি, তিন নম্বর কাঁটার মতো হবে এই ছ নম্বর কাঁটাটা। দেখুন, প্রথমে একটা সোজা তুলেও নিতে পারেন, বুনেও নিতে পারেন, তারপর সামনে উল নিয়ে একটা উল্টো, আবার একটা সোজা। এই এই যে তোলা ঘরটাতে গিয়ে কিন্তু সোজাই পড়বে, এই যে তোলা ঘরটা বুনবো সোজা। তাহলে একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, আবার পরেরটা সোজা, তারপরেরটা উল্টো, এই যে তোলা ঘরটা সোজা, তারপরের ঘরটা উল্টো, এইভাবে পুরো কাটাটা হবে, একটা সোজা, একটা উল্টো। তোলা ঘরটা এইটা এটা সবসময় সোজা হবে সেটা খেয়াল রাখবেন। লাস্ট ঘরটা উল্টো বুনে নিলাম, ব্যাস কমপ্লিট। আমাদের ডিজাইন উল্টো কাটাতে সব উল্টো, এটা আর দেখাচ্ছি না, দেখিয়ে দিয়েছি একবার, বললে এরকম দেখতে হবে। আপনারা বানাবেন খুব সুন্দর দেখতে, দেখুন, আর খুব সহজ এটা পেছন দিক। অবশ্যই লাইক করবেন বন্ধুরা, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর পোস্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ এই ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এই চ্যানেলটাকে ভালো লাগলো যদি নিশ্চয়ই ভালো লেগে থাকে, তাহলে পাশে দুটো বেলটিকে অন করে রাখবে।